এইটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ মানে নিৰ্দেশ মৰ্মে অসম সাংস্কৃতিক সঞ্চালকালয়ৰ উদ্যোগত আৰু বৰ্তমান আমাৰ কাছাৰ শিলচৰ কালচাৰ চেণ্টাৰৰ সহযোগত এই গ্ৰীষ্মহলাটো উদযাপন কৰা হৈছে। গ্ৰীষ্মহলাটো আপোনাৰ কি 10 দিনৰ কৰ্মশালা হ'ব। তাত তাৰমানে আমাৰ লোকেল যি ফক কালচাৰ, লোকনৃত্য, লোকগীত, লোক সংস্কৃতি, তৰ্ক এইবিলাকৰ ওপৰত মানে এটা ৰিহাজ, কাৰণ যিহেতু এইটো আমাৰ গৰমৰ বন্ধ তলত আজৰি সময়, আজৰি সময়ত আমাক এইখিনি হেৰিটো আমাক এটা মানে এইটো কি বুলি কয় এক্সট্ৰা কালচাৰ এটা লাগে, য'ত নেকি কালচাৰটো আমাৰ মানে বাচি থাকিব পাৰে। সেইটোৰ কাৰণে চৰকাৰৰ সহযোগত এইটো উদযাপিত কৰা হৈছে আৰু এইটো আমাৰ তাৰমানে গোটেই অল অভাৰ দা অসমত কৰা হৈছে। প্ৰত্যেকটো সমষ্টিতে দুটা দুটা ৱৰ্কশ্বপ বুলি কোৱা হয়, কৰ্মশালা দিয়া হৈছে, এটা লোকশিল্প বা লোকনৃত্য বা গীত এনেকুৱা যোনে যি মানে ফেভাৰ কৰে আৰু। তো প্ৰত্যেকটো সমষ্টিত দিয়া মোকে সমষ্টি সমষ্টি ৱাইজ তাৰমানে 10 দিনৰ কৰ্মশালা। এইটো কৰ্মশালাটো সম্পূৰ্ণ হোৱাৰ পিছত জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা বুজি লৈ পেলাই হয়তো এইটো এখনকৈ চাৰ্টিফিকেট বা মমেণ্টো এনেকুৱা ধৰণৰ আমি এখন আৰু মেনেজমেণ্ট কমিটি এখন বনোৱা হৈছে প্ৰত্যেকটো সমষ্টিতে। আমাৰ সাধাৰণতে শিলচৰত 7টা সমষ্টি আছে, তাত 7খন আমাৰ মেনেজমেণ্ট কমিটি বনোৱা হৈছে আৰু মেনেজমেণ্ট কমিটিৰ মানে সহযোগত এই গোটেই কৰ্মশালাটো তেওঁলোকৰ চোৱাচিতাত গোটেই কৰ্মশালাটো মানে উদযাপন কৰা হ'ব আৰু তেওঁলোকৰ সহযোগত আমি শেষ ভাগৰ ফালে 7 দিনৰ আৰু এখন এইটো মিটিং কৰি পেলাই আমি ডিচাইড কৰিম যে আমি যিবিলাক ষ্টুডেণ্টে ইয়াত সহযোগিতা কৰিব তেওঁলোক কি দিয়া চাৰ্টিফিকেট, ট্ৰফি বা এনেকুৱা মমেণ্টো কি দিয়া হয় সেইটো লাষ্টত মেনেজমেণ্ট কমিটি আৰু জিলা প্ৰশাসনৰ উদ্যোগত এইখিনি বিচাৰ কৰা হ'ব 7 দিন 8 দিনৰ পিছত। গতিকে আশা কৰিছোঁ হেৰি মেনেজমেণ্ট কমিটি ইয়াত উপস্থিত থকা কমিশ্যনাৰ আৰু স্কুলৰ প্ৰধান শিক্ষক ডাঙৰীয়া আৰু লগতে সমূহ গাৰ্জেনখিনিয়ে সহায় সহযোগিতাৰ ফালৰ পৰা দি কৰ্মশালাৰ যাতে ছাকচেছফুল কৰিব পাৰে এইখিনি কৈ মই সমক্তব্য সামৰণি মাৰিছোঁ। অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন করা হয়েছে এবং এটা যে অত্যন্ত একটা সুদৃষ্টি বা সুপরিকল্পনা সেই জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার চিন্তাধারাতে এরকম একটা ছুটির মৌসুম চলছে তার মধ্যে যে একটা রিহার্সেল করা যে প্রত্যেকটা কালচারকে কিভাবে সামনে তুলে আনা যে আমরা এতদিনের লোকনৃত্যটাকে কিভাবে আমরা সামনে নিয়ে যাব কিন্তু আজকে যেগুলো আমি অ্যাটেন্ডেন্স দেখছি সেটা ঠিকমতো হয়তো আমাদের এখনো অ্যানাউন্স করা হয়নি সেই জন্য আজকে উপস্থিতের হার এমন একটু নগণ্য হয়েছে। 26 জুলাই অবধি ফাইনাল পর্যন্ত চলবে, 26 জুলাই অবধি চলবে, তারপরে যেরকম ভাবে আমি শুনলাম এখন যে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং স্পেশালি যে দুটা বিভাগকে এখানে নেওয়া হয়েছে ঝুমুর নৃত্য এবং মণিপুরী নৃত্য। সত্যি আমরা লক্ষ্মীপুরে যতটা ফাংশন দেখেছি আমরা নজরুল নৃত্য, রবীন্দ্র নৃত্য সেইগুলা দিয়ে আমরা দেখেছি এতদিন বা লোকনৃত্য দেখেছি, যদি আমাদের আমি বিশেষ করে টাউনের কথাটাই বলছি টাউনের এরা যদি আরেকটা কালচারের সাথে যদি পরিচিত হতে পারে নিজেকে যদি প্রতিভাবান বানাতে পারে সেটা অত্যন্ত একটা লাভবান ওদের জন্য হবে। আজকে একজন বাঙালি হয়ে যদি মণিপুরী নৃত্যটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলে বা করতে পারে সেটা একটা প্রশংসনীয় ব্যাপার, সেই উদ্যোগটাই এখানে নেওয়া হয়েছে এই কর্মশালাতে। বা ঝুমুর নৃত্য আমরা শহরাঞ্চলে এখানে খুব কম ঝুমুর নৃত্য দেখেছি বা আমাদের ঘরের বাচ্চারা কম করে, এই প্রশিক্ষণ শিবিরে আসার পর তারা এই যে একটা ঝুমুর নৃত্য এবং দুটাই তো বিভাগ না ঝুমুর এবং মণিপুরি, আমি আশা করি এত অঞ্চলের যে ছাত্রছাত্রীরা আছে এই সুবর্ণ সুযোগ যেন তারা না হারায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নেওয়া হয়েছে, তাদের জন্যই করা হয়েছে যারা নৃত্য শিখে নৃত্যশিল্পীরা আছে, ছোট ছোট আমাদের বাচ্চা কাচ্চারা আছে তারা জন্য এই সুযোগটা, মাদেরকে একটু মনোযোগ দিতে হবে, মারা নিয়ে আসতে হবে এবং এই আশা করি এই 26 জুলাই অবধি আপনার ছেলেমেয়ে হোক সেই নৃত্য একদম পুরা মাস্টার হয়ে যাবে। যেরকম ভাবে প্রশিক্ষণটা দেওয়া হবে চলবে কন্টিনিউয়াসলি 26 জুলাই পর্যন্ত, আপনারা এই সুযোগটা হারাবেন না, আপনারা এই দুইটা নৃত্যতেই আপনার ছেলেমেয়েদেরকে পার্টিসিপেট করান যাতে মণিপুরী নৃত্য শিখতে পারে এবং ঝুমুর নৃত্য ওরা শিখতে পারে। তাই আমি এই
গার্জিয়ানদেরকে স্বাগত জানাচ্ছি বা আপনারা আসুন এই প্রোগ্রামে যোগদান করুন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। যারা তারা একটু শিখাও, তারা বুঝিয়ে যাও কালকে কইতো।